নিয়ামতপুরে বিএনপির 45তম প্রতিষ্ঠা বার্ষিকীতে শেখ হাসিনা রক্তপাত ছাড়া পদত্যাগ করবে না, আমরা জীবন দিয়ে শেখ হাসিনার পতন ঘটাবো, সাবেক এমপি ডক্টর সালিক চৌধুরী। দেশ নিউজ টিভি, সারা দেশ সারা। নিয়ামতপুর প্রতিনিধি, শেখ হাসিনা লাশ ছাড়া রক্তপাত ছাড়া পদত্যাগ করবে না, তাই আমাদের জীবন দেওয়ার জন্য রক্তপাতের জন্য প্রস্তুত থাকতে হবে। জীবন দেওয়া হলেও এই খুনি হাসিনার পতন ঘটাতে হবে, আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনার পতন ঘটিয়ে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। 1971 সালে ইয়াহিয়া খান ক্ষমতা হস্তান্তর না করার কারণে মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল, এবার আবারও যুদ্ধ শুরু করতে হবে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য, মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য। যতক্ষণ পর্যন্ত এই খুনি শেখ হাসিনার পতন না হবে, দেশে গণতন্ত্র আসবে না, এখন সার পাওয়া যাচ্ছে না। সোমবার 4 ডিসেম্বর বিকেল 5টায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির 45তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নিয়ামতপুর উপজেলার সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ডাক্তার মোহাম্মদ সালেক চৌধুরী প্রধান অতিথির বক্তৃতায় উপরোক্ত কথাগুলো বলেন। নিয়ামতপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শামীম রেজা চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিয়ামতপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও নিয়ামতপুর সদর ইউপির সাবেক চেয়ারম্যান আলহাজ সাদরুল আমিন চৌধুরী, নিয়ামতপুর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও আহ্বায়ক কমিটির সদস্য নুরুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ডক্টর আইনুর রহমান, নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতির সাবেক পরিচালক আব্দুর রহমান, হাজীনগর ইউপির সাবেক চেয়ারম্যান আমিনুল ইসলাম, বাহাদুরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইমরান হোসেন, সাপাহার উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহ আলম, সাপাহার উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আক্তার আলী, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মেহেদি হাসানের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নিয়ামতপুর উপজেলা যুবদলের আহ্বায়ক মঞ্জুর রহমান মঞ্জু, যুগ্ম আহ্বায়ক শাহনেওয়াজ সবুজ চৌধুরী, সাপাহার উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুর রহমান কল্লোল, রসুলপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নূর আলম সুজা, চন্দননগর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি বদুজ্জামান বদি, শ্রীমন্তপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এ কে এম খলিলুর রহমান, উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা বেগম, সাপাহার উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম, আবদুল্লাহ আনসারী সাপাহার ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম, তিলোনা ইউনিয়নের বিএনপি সাধারণ সম্পাদক আব্দুর রাকিব, সাপাহারের আইহাই ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সাপাহারের শিরন্টি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আক্কাচ আলী, সাপাহারের আইহাই ইউনিয়ন যুবদলের সভাপতি জয়নাল আবেদিন আরিফুল ইসলাম এর আহ্বায়ক সালাউদ্দিন গাজী, নওগাঁ জেলা ছাত্রদলের সদস্য নাজমুল হক নাচু, বাংলাদেশ ছাত্রদল নিয়ামতপুর সহকারী কলেজ শাখার আহ্বায়ক সুলতান মাহমুদ, বালাতর সিদ্দিক হোসেন ডিগ্রি কলেজ শাখা আহ্বায়ক শফিউল আলম, সাপাহার উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাদ্দাম হোসেন, যুগ্ম আহ্বায়ক আতার রহমান সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। আলোচনা শেষে বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। আজ সেই বিএনপি জন্মদিন এবং আওয়ামী লীগকে আমরা দেখতে চাই না, চাই খালেদা মুক্তির আন্দোলনের চালান দেওয়ার কারণে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারিক রহমানের নির্দেশে চন্দ্রনাথ দল বিগের মোর রাজে চুরি করে নিয়ে যায়, বিদেশে পাচার করে নিয়ে যায়। প্রতিষ্ঠা বার্ষিকীর সাথে সাথে আমরা একটা জিনিস শপথ গ্রহণ করব যে আমাদের সবাই জানেন এই সরকার বিভিন্ন রকম পায়তারা করতেছে, এই আন্দোলন ছাড়া আমাদের এই সরকার হওয়ার কোনো বিকল্প নাই। চিত্র সমান চিত্র লেখা ছিল আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, সে মন সচ্চার অত্যাচার নির্যাতন জুলুমের আমাদের সারা বাংলাদেশ এবং আপনাদের সকলকে ঐক্যবদ্ধ থেকে কেন্দ্রীয় কর্মসূচির আগামী দিনে আবার আমাদের প্রধানমন্ত্রী হয়ে আমাদের কাছে ফিরে আসতে পারেন। অনেক সময় অবৈধ কাজের বলেছিল ট্রেন মিস করলে ট্রেন পাওয়া যায় না, এদের কিন্তু মুখে কথা নাই, অবৈধ কাজের মুখ কথা। সংক্ষিপ্ত কথা আমি একটুই কথা আপনাদেরকে বলবো, আমি একটু অতীতে ফিরে যাব, ফখরুদ্দিন ময়দানে আমাদের আমি ফিরে যাব আপনাদের সকলের এক জ্ঞাতার্থে। আমার ডাক্তার সাহেব আমাদেরকে নির্দেশনা দিবে রহিম কিংবা গোলক তোমরা সাপাহার কুমুদ্দিন তো আমি যাব। সামনে আসছে শুভ দিন খালেদা জিয়ার সিংহাসনে বসার দিন, গণতন্ত্র ফিরিয়ে আনার আন্দোলন, এবারের আন্দোলন তারেক জিয়াকে ফিরিয়ে আনার আন্দোলন, এবারের আন্দোলন মানবাধিকার ফিরিয়ে আনার আন্দোলন। থেকে বের করে দিয়েছিল এই সরকার, সেই দিন আমার মা বেগম খালেদা জিয়া টুকরো টুকরো কেটেছিল আর
গন্ডগোল করেনি না তারপরে এই 12 টি বছর ধরে কোটের বারান্দায় ঘুরছি এই মানুষ ঘরে ঘরে কিন্তু পাতলা ভাই আপনাদের কাছে জোর করে বলতে চাই ঐক্যের কোনো বিকল্প নাই নমস্কার আজকে আজকে যে আমরা একত্রিত হতে পারছি এটা আমাদের জন্য বিরাট সৌভাগ্য এবং ইনশাআল্লাহ এখান থেকে আন্দোলনের আমরা সবাই এক হয়ে যদি আন্দোলন গোটা দেশ না ঝাঁপিয়ে পড়ি তাহলে শেখ হাসিনা থাকতে পারবে সাধারণ যারা ভোটার ইভেন কি আমেরিকার সাধারণ ভোটার তারা কি 200 টাকা কেজি আদা খায় না 130 টাকা কেজি চিনি খায় না না সব কিছু সোয়াবিনের তেল 150 টাকা খায় না সমস্ত জিনিসের দাম সারা দুনিয়াতে যা বাংলাদেশে কমপক্ষে 4 গুণ তাহলে কারা দিতে চায় টাকা শেখ হাসিনার দলের লোকেরা লুটপাট করে নিতেছে এই লুটেরা বাহিনী কে আমি রাখার জন্য আমরা বাংলাদেশ করি নাই বাংলাদেশ কেন হয়েছিল শেখ মুজিবুরকে ক্ষমতা দেয় নাই একমাত্র গণতন্ত্রের কারণেই আমাদের নেতা জিয়াউর রহমান উনি স্বাধীনতার ঘোষণা দিয়ে আন্দোলন শুরু করেছিলেন এবং আমরা সেই জন্য ওনারই দল করি এবং সেই জন্য গণতন্ত্র প্রতিষ্ঠা করতে সেবারও যেমন আমাদের বাংলাদেশ করতে বহু রক্ত দিতে হয়েছে এবারও আমরা যদি দেশকে স্বাধীন শেখ হাসিনার কে হটায় গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই তাহলে রক্ত দিতে হবে বুড়ো সব ডাক্তার সালে ওরাই করবে সেটা হলো হবে না সবাইকে একসঙ্গে হতে হবে সবাইকে এক হয়ে আওয়ামীদের বিরুদ্ধে লড়তে হবে এবং অবশ্যই তাদেরকে ক্ষমতায় নিয়ে আমরা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন চাই এইটা